হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারিং শুক্লার রান্নাঘরে তোমাদের সবার স্বাগত। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্লিজ আমি রান্নাগুলো শেয়ার করি, আমিও আশা রাখি তোমরা কমেন্ট করবে। তো রান্নাগুলো নিজের ঘরে রান্না করে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে কমেন্টে জানিও। এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া, বাজার থেকে নিয়ে এসেছি আমি। এটাকে এইভাবে কেটে দিয়েছে, এরপর এগুলোকে ভালো করে এগুলো থেকে জাস্ট এগুলোকে একটা ছুরি দিয়ে বের করে এটাকে দুটুকরো করে কেটে নিতে হবে, আর এটাকে বাদ দিয়ে দিতে হবে। আর যে এগুলো রয়েছে এগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। চলো আমি এভাবে কেটে নিই। আমি সব কাঁকড়াগুলোকে এরকমভাবে কেটে দুভাগ করে নিয়েছি, যেরকম করে দেখালাম কাটবো। আর নিয়েছি আমি এখানে তেজপাতা, গোটা জিরে, ধনিয়া পাতা, আর এর মধ্যে টমেটো, শুকনো লঙ্কা, জিরে ধনিয়া, লং, এলাচ, দারচিনি, লবঙ্গ আর আদা রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, নিয়েছি পর্যাপ্ত নুন আর হলুদ। চলো রান্নাটা শুরু করি। আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে। এবার আমি যে কাঁকড়া কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরকম ভাবে যে কাঁকড়াটাকে এইভাবে ভেজে নেওয়া যায় প্রথমে দিয়েই, তাতে কি হবে সেটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। তো আমি একটা কথা বলি, যাদের অ্যালার্জি আছে তারা কাঁকড়াটাকে অ্যাভয়েড করেই ভালো। তো আমি কাঁকড়াটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি দিয়ে দেব পর্যাপ্ত হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ফ্রাই করে নেব। এবার কাঁকড়াগুলো এইভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি কি করব, একটা লেবু, সম্পূর্ণ অপশনাল, এটা তুমি দিতেও পারো নাও দিতেও পারো, এটা দিলে টেক্সচারটা ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই পেস্ট করে রেখেছিলাম আদা রসুন, পেঁয়াজ, জিরে ধনিয়া, লং, এলাচ, দারচিনি, যেগুলো বলেছিলাম সেই পেস্টগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ। আর আমি একটু উপর থেকে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, হালকা হালকা লো ফ্লেমে এটাকে কষাতে হবে। তো যখন কষাবো আমি তখন এটাতে আমি একটা ঢাকনা ইউজ করব দিয়ে লো হাই টু লো ফ্লেম আমি এটাকে কষিয়ে দেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। সাথে থেকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ার্ম ওয়াটার। গরম জল দিলে পরে তরকারিটার স্বাদ অনেক বেড়ে যায়। এটা একটু মাখা মাখা টাইপের হবে, আর একটু ঝোল লাগবে সিদ্ধ হতে, ভালো করে সিদ্ধ হতে দিতে হবে এটাকে, যেহেতু এটা কাঁকড়া। দিয়ে আমি এটাকে আমি এবার হাই টু লো ফ্লেম এটাকে আমি সিদ্ধ করে নেব। ঝোলটা কমে এসেছে, এবার আমি কি করব, ধনিয়া পাতার মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি একটা নাড়িয়ে দেব। দেখো সুন্দর হয়ে গেছে এটা, ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নেব।
কেমন খেয়েছো, কিরকম হয়েছে বাড়িতে বানিয়ে আমার কমেন্ট বক্সে জানিও। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর এই করোনার সময় যখন বলছে মাস্ক পরে সব জায়গায় যেও, নিজেকে ভালো রেখো, ঘরে পরিবার সবাইকে ভালো রেখো। এখানে আমি শেষ করলাম।